কথা আচরণ যদি কেউ করতে পারে কথা বলতে সাধারণের জন্য আমার চিন্তা চেতনা ছিল আপনারা আমাকে সাহায্য করবেন। আমুল থেকে আমুল থেকে কি করছেন আপনি? আমুল আমুল সাধারণ সম্পাদকের পত্র কোনো পদ করবেন তার পিছনে যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমার অনেক লাঞ্ছনা বঞ্চনা দিয়েছে, কারণ আওয়ামী লীগের সমীকরণ আমার পছন্দ হয় নাই। এদিকে যদি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাই কতবার দিন তার পিছনে যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমাকে অনেক লাঞ্ছনা বঞ্চনা দিয়েছে, কারণ আওয়ামী লীগের সমীকরণ আমার পছন্দ হয় নাই। এদিকে যদি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাই কতবার দিন বাকি যাচ্ছে। আমার কথা আচরণ যদি কেউ করতে পেরে থাকেন আমার তালার হচ্ছে ক্ষমা করুন। কথা বলতে সাধারণের জন্য আমার চিন্তা চেতনা ছিল আপনারা আমাকে সাহায্য করবেন। আমুল থেকে আমুল থেকে কি করছেন আপনি? আমুল সাধারণ সম্পাদকের পত্র কোনো পদ করবেন তার পিছনে যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমাকে অনেক লাঞ্ছনা বঞ্চনা দিয়েছে, কারণ আওয়ামী লীগের সমীকরণ আমার পছন্দ হয় নাই। এদিকে যদি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাই কতবার দিন বাকি যাচ্ছে। আমার কথা আচরণ যদি কেউ করতে পেরে থাকেন আমার তালার হচ্ছে ক্ষমা করুন। কথা বলতে সাধারণের জন্য আমার চিন্তা চেতনা ছিল আপনারা আমাকে সাহায্য করবেন। আমুল থেকে আমুল থেকে কি করছেন আপনি? আমুল সাধারণ সম্পাদকের পত্র কোনো পদ করবেন তার পিছনে যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমাকে অনেক লাঞ্ছনা বঞ্চনা দিয়েছে, কারণ আওয়ামী লীগের সমীকরণ আমার পছন্দ হয় নাই। এদিকে যদি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাই কতবার দিন বাকি যাচ্ছে। আমার কথা আচরণ যদি কেউ করতে পেরে থাকেন আমার তালার হচ্ছে ক্ষমা করুন। কথা বলতে সাধারণের জন্য আমার চিন্তা চেতনা ছিল আপনারা আমাকে সাহায্য করবেন। আমুল থেকে আমুল থেকে কি করছেন আপনি? আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের পত্র কোনো পদ করবেন তার পিছনে যুক্তি হচ্ছে আওয়ামী লীগ আমাকে অনেক লাঞ্ছনা বঞ্চনা দিয়েছে, কারণ আওয়ামী লীগের সমীকরণ আমার পছন্দ হয় নাই। এদিকে যদি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাই কতবার দিন বাকি যাচ্ছে।